কাতারে নাকি পানি পাওয়া যাচ্ছে না এমন একটা কথা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এবং মিডিয়াতে প্রচলিত আছে গত কয়েকদিন ধরে। তবে স্টেডিয়ামে যারা আসছেন তাদের জন্য কিন্তু ফ্রি পানির ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখছেন যে যারা ভক্ত সমর্থকরা যারা আল বায়াত স্টেডিয়ামে আসছেন, যারা এখানে খেলা দেখতে আসছেন, মাঠে ঢোকার আগেই সবার হাতে কিন্তু পানি দেওয়া হচ্ছে এবং সেটা বিনামূল্যে। বিভিন্ন দেশের সমর্থকরা এখানে আসছেন এবং তাদেরকে দেওয়া হচ্ছে বিনামূল্যে পানি। কাতারে পানির দাম অনেকে বলছেন যে অনেক চড়া মূল্য পাওয়া যাচ্ছে না, সেটাও কিন্তু সম্পূর্ণ ভুল। এখানে যে পানি দেওয়া হচ্ছে সেটা আধা লিটার পানি দেওয়া হচ্ছে, ডেফিনেটলি ভেতরে গেলেও হয়তো বা পানি পাওয়া যাবে। এবং আমরা দেখছি যে এখানে অনেক পানি কিন্তু এর মধ্যে স্টক করা আছে, যেহেতু খেলা শুরু হতে এখনও কয়েক ঘন্টা বাকি এবং প্রচুর পরিমাণে দর্শক কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি। এবং সবাইকেই এখানে ফ্রি অফ কস্ট, কোনো খরচ ছাড়াই কিন্তু পানি দেওয়া হচ্ছে। তো মূল যে বিষয়টা, কাতার বিশ্বকাপ নিয়ে কিন্তু অনেক রকমের ভুল তথ্য, অনেক রকমের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, এখনও হচ্ছে। তবে এতটুকু বলতে পারি যে কাতারে যারা আসবেন তারা কিন্তু একটা ভিন্ন অভিজ্ঞতা, এখানে একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা হবে। আমি এখন আছি একদম আল বায়াত স্টেডিয়ামের সামনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পেছনে ভক্তদের বিশাল সারি, বিশাল লাইন। খেলা শুরু হওয়ার দীর্ঘ সময় বাকি থাকলেও ভক্ত সমর্থক সবাই কিন্তু চলে আসছেন, স্পেশালি ইকুয়েডর এবং কাতারের সমর্থকরা। তবে আমরা কিন্তু ভিন্ন দেশেরও কিছু সমর্থকদের দেখেছি যারা বিভিন্ন অন্য দেশের, যেমন আমরা দেখেছি উরুগুয়ে, আমরা দেখেছি জাপান, জার্মানি, মেক্সিকো, বিভিন্ন দেশের দর্শকদেরকে কিন্তু দেখেছি। আমরা আবারও দেখছি যে সবাই এসে ফ্রি পানি নিয়ে যাচ্ছে। হাউ ডু ইউ ফিল আফটার গেটিং ফ্রি ওয়াটার? হোয়াট হাউ ডু ইউ ফিল আফটার ফ্রি গেটিং? ইটস গুড, ইটস আ গ্রেট, ইটস আ উইনার ফ্রম। বলছিলেন যে তার তিনি খুব ভালো ফিল করছিলেন যে যেহেতু তিনি ফ্রি পানি পেয়েছেন, এবং আসলেই এখানে গরমের তাপমাত্রা একটু বেশি, সে হিসেবে কেউ যদি ফ্রি পানি পেয়ে যান অবশ্যই সেটা তাদের জন্য ভালো লাগবে এবং তারা কিছুটা স্বস্তি অনুভব করবেন। আমরা দেখছি পর্তুগালের সমর্থকরাও কিন্তু এখানে আছেন। হাউ ডু ইউ ফিল আফটার গেটিং ফ্রি ওয়াটার? তিনি ইংলিশে কথা বলতে পারেন না, পর্তুগিজ সমর্থক। হাউ ডু ইউ ফিল আফটার গেটিং ফ্রি ওয়াটার? Getting a few water, I feel hydrated, right? থ্যাংক ইউ। সো উনি বলছিলেন যে সবারই আসলে এই ফ্রি পানি পেয়ে সবারই ভালো অনুভব করছেন এবং এই একই কথা কিন্তু সবাই বলছেন। তো যেটা বলতে চাইছিলাম যে কাতার বিশ্বকাপের বিশ্বকাপ নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, অনেক রকম ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তবে সে সবই কিন্তু ঠিক ভিন্ন একটা রূপ এখানে আছে। স্টেডিয়ামে আসলে ভক্তদের কীভাবে বরণ করে নেওয়া হচ্ছে সেটা কিন্তু আসলেই একটা নতুন রকমের একটা অভিজ্ঞতা সবার জন্য। দোহার কাতারের আল বায়াত স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।